আমরাও আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহর বিধান মানি না, রসুলের বিধানও মানি না। হ্যাঁ, কিন্তু একটা কাজ করি, যেদিন ওর জন্ম হয়েছে সেই দিনটাকে আমরা আনন্দের জশনে জুলুস করি, মিছিল করি, র্যালি করি, ঢাকা কাঁপিয়ে দিই। তার আগমন অর্থাৎ জন্মটাকে প্রধান, না তো নবুয়তটাই প্রধান। তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম নমুনা নিহিত রয়েছে, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে এবং আখিরাতে কামনা করে তাদের জন্য, ফাঁসে গুন্ডা পাণ্ডাদের জন্য নয়। জশনে জুলুস আর লাফালাফি দেখে ভুলে যাবেন না, এটা করলে আল্লাহ রসুলকে জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কিরাম, যারা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, তারা কখনো এই সমস্ত হইচই করেনি, প্রদর্শনী করেনি, মিলাদের নামে লাফালাফি করেনি। ঈদ দুটায় মাত্র আর নেই, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাকি সব বানোয়াট। মানুষ তাদের আকিদা বিশ্বাসের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য যাকে পূজা করে সেটাই হলো তাগুত। মিছিল, মিটিং, র্যালি, এগুলো সিরেফ লোক দেখানো, প্রদর্শনী। যারা লোক দেখানো মিছিল করছে, জশ্নে জুলুস করছে, তাদের যদি বলা হয় তুমি সালাদটা অন্তত রসুলের তরিকা মতো করো, রসুল যে তরিকা সালাদ আদায় করেছেন তুই সেইভাবে অন্তত সালাদটা পড়ো, কোশ্চিন করে মানবে না। অথচ রসুলের জন্ম হয়েছে, চলাও মিছিল, যারা যায় না তারা যেন মুসলমানই না। সকল ঈদের বড় ঈদ ঈদ এ মিলাদুন্নবী। তিনি একাধারে ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, অর্থনৈতিক বিধানদাতা, বিচারের নীতি ও দর্শনদাতা। সেদিন কারো কোনো শক্তি থাকবে না, গতি থাকবে না, আল্লাহ রসুলের সাফাত ব্যতীত। তার সাফাত পেতে গেলে অবশ্যই তার হুকুম মেনে আপনাকে কাজ করতে হবে, তার বিপরীত করলে সাফাত পাবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. سورة حساب একুশ আয়। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে হেদায়তের জন্য নবী প্রেরণ করেছেন। প্রথম মানুষ
আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী ছিলেন। সেখান থেকে 1,24,000 নবী ও রসুল পৃথিবীতে এসেছেন। তাদের শেষ নবী যিনি পূর্ণাঙ্গ দিন নিয়ে এসেছিলেন বিশ্ব জগতের সবার জন্য, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন আমাদের বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা তোমাকে পাঠিয়েছি বিশ্ববাসীর রহমতের জন্য, রহমত হিসাবে। একটি বিষয় আমাদের জেনে রাখা ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী বা রসুল হননি, অর্থাৎ প্রথম 40 বছর, 63 বছরের জীবনের শেষে 23 বাদ দিলে সে প্রথম 40 বছর তিনি কি বিশ্ব মানবতার জন্য আদর্শ মানুষ বা আদর্শ নবী হিসেবে আল্লাহ পক্ষ থেকে সনদপ্রাপ্ত হয়েছিলেন? আদৌ না। যখন তারপরে কোরআন নাজিল শুরু হলো তখন থেকে তার পরিচিতি পাল্টে গেল। এই 40 বছর তাকে কেউ ডিস্টার্ব করেনি, বরং তার প্রতিবেশীরা তাকে আল আমিন বলে প্রশংসা করত। যেমনি তিনি এসে দাওয়াত দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বললো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফলকাম হবে। নিজের ঘরের পাশের মোস্ট নেবারিং চাচা আবুল্লাহ বলে উঠল আলে হাজা জামায়াত, না এই জন্য আমাদেরকে এখানে ডেকেছ? হাতে ছিল তার পাথর, বলে দিলেন বারবার, এরপর আবার যদি এ কথা বলো ওই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। অথচ আগ পর্যন্ত তিনি ভালো ছিলেন, তিনি সবার কাছে প্রিয় ছিলেন। মানুষ তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য যাকে পূজা করে সেটাই হলো তাগুত। আর ওরাও আল্লাহকে মানত কিন্তু আল্লাহর বিধান মানত না। তারা নবী ইব্রাহিমকে মানত কিন্তু ইব্রাহিমের বিধান মানত না। আমরাও আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহর বিধান মানি না, রসুলের বিধানও মানি না। হ্যাঁ, কিন্তু একটা কাজ করি, যেদিন ওরা জন্ম হয়েছে সে দিনটাকে আমরা আনন্দে জশনে জুলুস করি, মিছিল করি, র্যালি করি, ঢাকা কাঁপিয়ে দিই। তার আগমন অর্থাৎ জন্মটা কি প্রধান, না তো নবুয়তটাই প্রধান? জন্মের সময় তো কেউ তার চিন্তাই করেন যে কে কী হবে ভবিষ্যতে। যখন তিনি নবী হলেন তখনই তো তিনি গাইল খাওয়া শুরু করলেন, এমন অবস্থা হলো যে জন্মস্থান ছেড়ে তাকে মদিনা চলে যেতে হলো। তাহলে বোঝা যাচ্ছে জন্মটাই প্রধান নয়, তোর নবুয়তটাই প্রধান, তোর রেসালাতটাই প্রধান। মানুষের আনুগত্য হবে তার রেসালাতের প্রতি, তার নবুয়তের প্রতি। যারা আমরা এগুলো করছি তাদের বিষয়টা ভেবে দেখা ভালো। আজকে আমাদের আলোচনা হলো রসুল সিরাত পর্যালোচনা, রসুলের চরিত্র কেমন ছিল, তিনি মানুষের জন্য উসওয়ে হাসানা ছিলেন বলা হচ্ছে আয়াতটাতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম নমুনা নিহিত রয়েছে, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে এবং আখিরাতে কামনা করে তাদের জন্য, ফাঁসে গুন্ডা পাণ্ডাদের জন্য নয়। ওয়াজাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে সর্বাধিক স্মরণ করে। যখন কোরআনকে বলা হচ্ছে শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়ত, ফাসেকদের কাফেরদের জন্য নয়। হ্যাঁ, তাদের জন্য উপদেশ রয়েছে,
তোমরা গুন্ডামি করো না, ডাকাতি করো না, এগুলো উপদেশ আছে। তিনি নিজে গুন্ডামি করে দেখান নাই, নিজে ডাকাতি করে দেখান নাই যে আমি তোমাদের ডাকাতির বড় সর্দার। এই বিষয়টি সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আদম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলা জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি ওয়া লাইসা শাইইন ইউকাররিবুকুম ইলা নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। মিশকাত। হে জনগণ, শুনে রাখো, যেসব কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো কাজ বলতে আমি ছাড়িনি, আর যেসব কাজ তোমাদেরকে জাহান্নামের থেকে দূরে রাখবে এবং জান্নাত থেকে জাহান্নামের নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে সেসব কাজ থেকে আমি তোমাদের নিষেধ করতে বাদ রাখিনি। এটারই সাপোর্টে আল্লাহ পাক কোরআনে বলছেন আমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই বলতে ছাড়িনি। তিবিয়ানা লিকুল্লি শাই, কোরআন সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, যারা এগুলো পড়ে তারাই তো বোঝে। অতএব তিনি একাধারে ধর্মনেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, অর্থনৈতিক বিধানদাতা, বিচারের নীতি ও দর্শনদাতা, নিজে বিচার করে দেখিয়েছেন। যেমন একজন বনি মখজুমের এক মহিলা চুরি করল, বনি মখজুম হচ্ছে ওমর ফারুকের বংশ, সম্ভ্রান্ত বংশ, সবাই অনুরোধ করল, তা সবাই তো সাহস আর কুলায় না, অত্যন্ত প্রিয় ভাজন ওসামা বিন জায়েদকে বলল, ওসামা তুমি রসুলকে যে বলো যে মহিলা অত্যন্ত উচ্চ বংশের মহিলা, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিতে বলো। উনি বুঝলেন বিষয়টা ওর একা না, উনি মসজিদে চলে এলেন, সবাইকে আসতে বললেন, তারপরে বলেছেন দেখো তোমাদের বিগত যুগে বনি ইসরায়েলদের উপরে আল্লাহ গজব নেমেছিল, তারা মখজুব ও দলীন হয়েছিল, কেন জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করত তাকে ছেড়ে দিত, আর কোনো গরিব লোক চুরি করলে তাকে দণ্ড দিত। মনে রেখে দিও, লওকানা ফাতেমা বিনতে মুহাম্মদ সরাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা আজকে চুরি করে ধরা পড়ে আমি তার পিতা মুহাম্মদ তার হাত কেটে দেব। একটা হাদিসে কি যথেষ্ট নয়? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে পুরা আরব দেশে, শুধু মুসলিম এলাকা না অমুসলিমদের মধ্যেও, একটা দারুণ সাড়া পড়ে গিয়েছিল। মুয়াজ বিন জাবালকে আল্লাহ রাসূল ইয়ামনে পাঠাচ্ছেন, পাঠানোর সময় ইয়ামনের পথে বিদায় দিয়ে উনি বলছেন বিদায়ের সময়, দেখো তুমি যখন ফেরত আসবে মদিনায় তখন আমাকে আর পাবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। মনে রেখো আত্মাকোয়া 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 যেন ভুলো না, আল্লাহ ভীতি হতে যদি দূরে চলে যাও তো শয়তান তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানে যাচ্ছ ওরা কেউ মুসলমান না, সব আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, তুমি তাদেরকে গিয়ে আগে দাওয়াত দেবা তৌহিদের দাওয়াত, অর্থাৎ ইহুদিরা দুই খোদা, নাসারারা তিন খোদা মানে তৌহিদ এক আল্লাহর একত্ববাদ, এই দাওয়াত দিও। যদি তারা এটা মেনে নেয় তাহলে বলো রসুলের প্রতি আনুগত্য, যদি এটাও মেনে নেয় তাহলে বললো তোমাদের মধ্যে যারা ধনী আছে ধনীদের থেকে জাকাত দাও আর গরিবদের মধ্যে ওটা বিতরণ করবা। তু খাজমন অগ্নিয়াহিম অত্রদ্দ আলা ফকরাহিম, ধনীদের কাছ থেকে তুমি জাকাত নাও, গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দাও। নেতারা সবই মেনে নিল, মানার কারণও ছিল,
কারণ তখন আল্লাহর রসূলের বদর বিজয়ী, উহুদ বিজয়ী যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে তো মুসলমান হারে না। এই জন্য তাদের ভয়ও ছিল ইহুদি খ্রিস্টানদের, যদি আমরা না মানি তো আমাদের রাষ্ট্র থাকবে না। মেনে নিল সবাই, আমলও করল, ফলাফল দেখা গেল। ঠিকই তাই, ইতিমধ্যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, দু বছর পরে তিনিও মারা গেছেন, তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, মুয়াজ বিন জাবাল কিন্তু ইয়ামানের গভর্নর আছেন, কেউ তার দায়িত্ব থেকে হটায়নি, কারণ আল্লাহ রসুল নিজে তাকে দায়িত্ব দিয়ে গেছেন। ওমর ফারুকের সময় ইয়ামানের সমস্ত রাজস্ব রাজধানী মদিনায় উনি পাঠিয়ে দিলেন, যা ছিল তার এক তৃতীয় অংশ। ওমর ফারুক বললেন, এটা কি, তোমাকে আমি আদায়কারী হওয়ার জন্য পাঠিয়েছি? তত আদায় করে করে পাঠায়নি, তুমি নেবে গরিবদের মধ্যে বিতরণ করবে যেন কোনো অভাব সেখানে না থাকে। হে খলিফা, সেখানে এই এক তৃতীয়াংশ রাজস্ব নিয়ে কোনো হকদার খুঁজে পেতাম তাহলে আমি এখানে কেন্দ্রে পাঠাতাম না। পরের বছর অর্ধেক পাঠিয়ে দিল, তার পরের বছর পুরোটাই পাঠিয়ে দিয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী, সেই সময় ইসলামী খিলাফতের কোথাও কোনো ধনী গরিবের এই বৈষম্য ছিল না। ধনী গরিব থাকবে, এটা আল্লাহ সৃষ্টি, এটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু অসহনীয় অবস্থা থাকবে না। বাংলাদেশ যখন স্বাধীন হয় 73 সালে একটা হিসাব হয়েছিল, সেটা পত্রিকায় এসছে, তখন ছিল 1+ থেকে 28+, অর্থাৎ সর্বনিম্ন গরিবের সংখ্যা 1+, আর সর্বোচ্চ ধনীর সংখ্যা ছিল 28+। আর এখান থেকে এক সপ্তাহ আগের হিসাব আসতেছে, ওই 1+ ঠিকই আছে, সর্বোচ্চ হয়েছে 41, 28 থেকে বেড়ে 41। তো 52 বছরের স্বাধীন দেশে কী উন্নতি হয়েছে, অর্থাৎ দেশের সব সম্পদ ওই 41% মানুষের কাছে জমা হয়েছে। একদল লোক গাছতলা, আর একদল লোক পাঁচতলা, এখন পাঁচ নেই, এখন 10-20 তলা হয়ে যাচ্ছে। তাহলে স্বাধীন হয়ে নিজের দেশ নিজেরা স্বাধীন ই করবো, শাসন করব, কত গল্প আমাদের শোনানো হয়েছিল, লাভ তো কিছুই নেই, বরং এক শ্রেণীর কাছে টাকা জমে গেছে। অত ইতিহাস দেখিয়ে দিয়েছে ইসলামের বিধান মেনে চললে কশ্চিন কালেও দেশে অভাব আসছে না। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন বিচার বিভাগের নিরপেক্ষতা, কিন্তু এখন সব বিভাগ শেষ, দলীয় সংকীর্ণতায়, দলীয় হিংস্রতায়, সংকীর্ণতা করার নাই, দলীয় হিংস্রতা, দুই দলের পরস্পরের ঘানাহানি মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে সব জায়গায়, শুধু বাংলাদেশ না, কোনো আদর্শ এখন কোনো রাষ্ট্রে পাবেন না। ইসলাম দেখিয়ে দিয়েছে যে সেই যুগে জাহেলি আরবেও পর্যন্ত এমন ব্যাপক শান্তি শৃঙ্খলা ইসলামের কল্যাণে এসেছিল যে মানুষ কোনোদিন কল্পনাও করেনি। আইরিশ নাট্যকার, প্রখ্যাত ব্যক্তিত্ব, সারা ওয়ার্ল্ডের জ্ঞানী মানুষ যাকে এক কথা চেনে, জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ডের লোক, তিনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়্যার টু অ্যাজুম দি ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি অনলি এবল টু ব্রিং দ্য মাস্ট নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। যদি আজকে মোহাম্মদের মতো একজন ব্যক্তি সারা পৃথিবীতে ডিক্টেটর হয়ে আসতেন, তাহলে একজন ব্যক্তি যথেষ্ট ছিল মানুষের আকাঙ্ক্ষিত পিস অ্যান্ড শান্তি এবং স্বাধীনতা, পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ তিনি একাই আনতে সক্ষম হতেন। যিনি বলছেন তিনি কিন্তু নিজে মুসলমান নন, তিনি কোনো আলেম ওলামা নন, তিনি একজন নাট্যকার, এরপরও তিনি খ্রিস্টান জন্মগত, তার মুখ দিয়ে এই প্রশংসা বের হয়, কোনো মুসলমান নেতাদের মুখ দিয়ে বের হতে শুনছেন আপনারা? ওই ধারে কাছেও তারা নেই।
এজন্যই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলছেন, দেখো আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فدخل النار فقط ابى এই রাওয়াল البخاري যে ব্যক্তি আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে তারাই কেবল করবে না যারা আবা জান্নাতে যেতে চায় না অসম্মত। তো সাহাবায়ে কেরাম বললেন জান্নাতে যেতে চায় না এমন পাগল কি আছে আবার? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই তো আবা, সে যেতে চাইলে তোমার আনুগত্য করত, মুখে যাই বললো কি আসলে সে যেহেতু আমার অবাধ্যতা করে সে আসলে যেতে চায় না। বিষয়গুলো চিন্তার বিষয়, হইচই করে কিন্তু কোনো লাভ নেই। মিছিল, মিটিং, র্যালি এগুলো সিরেফ লোক দেখানো, প্রদর্শনী। যারা লোক দেখানো মিছিল করছে, জশ্নে জুলুস করছে, তাদের যদি বলা হয় তুমি সালাদটা অন্তত রসুলের তরিকা মতো করো, রসুল যে তরিকা সালাদ আদায় করেছেন তো সেইভাবে অন্তত সালাদটা পড়ো, কোশ্চিন করলে মানবে না। অথচ রসুলের জন্ম হয়েছে চলাও মিছিল, যারা যায় না তারা যেন মুসলমানই না। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, আর এখানে আমাদের মোড়ে এসে মাইক ঘুরিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের শোনায় নারায়ে রেসালাত। আমরা জানি নারায়ে তকবীর, যে না আল্লাহর নামে তো জয়ধ্বনি করতে হয়, মুসলমান তো আল্লাহ কার নামে করে না। বদর বিজিত সেনাপতি মোহাম্মদ মক্কায় এলেন ফিরে যুদ্ধ করে, কেউ তো তার জন্য নারায়ে রেসালাত দেয়নি, তো নারায়ে মোহাম্মদ বলেনি, জয় মোহাম্মদ বলেনি। অবশ্য আমরা এখন কোথার থেকে এগুলি বের করলাম আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বেদাতের বাহক হলো বাংলাদেশের ইনকিলাব, দেখলো যে আর পারা যাচ্ছে না, এখন বাধ্য হয়ে কালকে আর্টিকেল লেগেছে, হ্যাঁ এটা রসুলের জমানায় ছিল না, খোলাফায়ে রাশিদিনের জমানাতেও ছিল না। আমি মনে মনে ধন্যবাদ দিয়েছি, এক ডক্টর ডিগ্রিধারে লিখেছে ভদ্রলোককে আমি ধন্যবাদ দিচ্ছি যে তিনি স্বীকার করেছেন যে রসুলের জমানা বা খোলাফায়ে রাশিদিনের জমানায় এটা ছিল না, এটা হয়েছে 352 হিজরিতে শিয়াদের মাধ্যমে, এটাও তার তত্ত্ব ভুল, এটা হয়েছে 625 হিজরিতে ইরাকাল এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে কুরশের যুদ্ধের সময়। যাই হোক, অন্তত এটুকু তিনি স্বীকার করেছেন যে আল্লাহ রসুল এবং সাহাবিদের জমানায় খোলাফায়ে রাশিদিনের জমানায় এটা ছিল না, বলুন আলহামদুলিল্লাহ। ওই পত্র লক্ষ লক্ষ লোক তো পড়ে বুঝতেছে, এখন তার তাদের প্রশ্ন করছে যে আপনার লেখেন প্রমাণ কোথায়, প্রমাণ দেওয়ার তো ক্ষমতা তাদের নেই। যেটা আমরা বলছি এটা যে অকাট্য প্রমাণ হচ্ছে আস্তে আস্তে সব স্বীকার করছে, সবই আস্তে আস্তে স্বীকার করতে হবে। যখন আমরা প্রথম বললাম বাবা দলবদ্ধ মোনাজাত তো চলবে না, হাদিসে নাই, আল্লাহ রাসূল করতেন না, কারণ আমাদের কত ছেলের যে ইমামতির চাকরি চলে গেছে ঠিক নাই, কত যে বাপ মার থেকে বহিষ্কৃত হয়েছে। এই গত কয়েকদিন আগেও আমার কাছে একজন আসলো যে স্যার বাপ মা বেঁচে আছে কিন্তু আমি 25 বছরের মতো রাস্তা রাস্তা ঘুরছি, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? কারণ বাপ মার তো রেখে উনি সালাত আদায় করেন না, উনি রসুলের হাদিস মতে সালাত আদায় করেন। এই হিংসা এখনও চলছে গুটিগত বেদাতি আলামের মাধ্যমে। অতএব বাহ্যিক জশনে জুলুস আর লাফালাফি দেখে ভুলে যাবেন না, এটা করলে আল্লাহ রসুলকে জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, তারা কখনো এই সমস্ত হইচই করেনি, প্রদর্শনী করেনি, মিলাদের নামে লাফালাফি করেনি। ঈদ দুটাই মাত্র আর নেই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বাকি সব বানোয়াট। আর এইগুলো খালি আমার এই ব্যর্থহীন বলি, আর এই ব্যর্থহীন বলার কারণেই তারা ভীত হয়ে গেছে, কোনো যুক্তি পাচ্ছে না।
তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে অন্তত একটু শেয়ার করেছেন, আল্লাহর রাসূলের জামানায় এটা ছিল না, সাহাবীদের জামানাতেও ছিল না, এই জন্য ধন্যবাদ জানানোর দরকার। আমি আবারও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এমনি করে সমস্ত বিদ্যার্থীর যখন হেদায়ত হবে তখন দেশে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে, যা আছে এটা থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে। সরকারের ছুটি গেলে একদিন গতকালকে, আজকের পত্রিকা নেই, কিসের ছুটি হবে? বেদাতের ছুটি কি? আমরা তো আমাদের অফিস বন্ধ করে নিই, দিব্য চলেছে আমাদের অফিস, মাদ্রাসা চলে, সবই চলেছে। যদি এটা সরকারে আলিয়া করে দিতাম, আমার মাদ্রাসা বন্ধ হতে বাধ্য হতাম, অফিসে বন্ধ হতে বাধ্য হতাম, এই জন্য আমরা সরকারে আলিয়া করি না। আলিয়া যা বিল্ডিং আছে, ও হচ্ছে পাঁচগুণ বিল্ডিং আমাদের আছে, কিন্তু শুধু বেদাতের ভয়ে বাধ্য চাপিয়ে দেবে। ইসলামিক ফাউন্ডেশন, আমি ওকে বলি হানাফি ফাউন্ডেশন, বেদাতি ফাউন্ডেশন, ওখানে যে সমস্ত আহলে ইসলাম চাকরি কর্ম বলে বিষয়, সাবধান থাকো। তারা বলে কী করবো, সরকার বাধ্য করছে, আরে বেটা সরকার তো সব কবরে যাবে, হয় ওই দিন চলে আসো আব্দুল পুরস্কার, বলো এটা বেদাত করবো না আমরা, কিন্তু তাদেরকে করতে হবে। গেতে গেলাম পত্রিকালকে, 15 দিন যাতে একটা না এই এই অনুষ্ঠানগুলি করে যেতে হবে, নানাবিধ অনুষ্ঠান ইসলামের নামে। সরকার মনে করে এগুলো করলে সে জনগণ আমাকে বেশি বেশি ভোট দেবে, জি না, ওই সরকারের কোনো প্রয়োজন নাই। যারা বেদাতের মধ্যে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, বিগত যুগে যেটা করেছিল এর বলে শাসনকর্তা আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, তার এই কাজ দেখে হকমন্ত ওলামায়ে কেরাম ওই রাগ ছেড়ে পালিয়ে চলে গেছিল অন্য জায়গায়, যেখানে আর থাকবো না, যেখানকার শাসক যদি বেদাতি হয়ে গেছে এই দেশে গজব নামবে। আমাদের শাসকরা যদি এরকম করতে থাকেন এদেশে গজব তো এসেই গেছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা, গজব আরও বেশি হবে, 10 দিনে আর হুঁশিয়ার না হবে। পদ্মা যমুনা মেঘনা ভেঙে প্রতিদিন পত্রিকা আসতেছে, হাজার হাজার মানুষ আজকে নিজের বাড়িতে, কালকে ছিল আমির আসছে ফকির, ভিটা মানে সব চলে যাচ্ছে নদীর বুকে, 21 দিন পরেই দেখবেন একদম নদীর শুকনা, তাহলে ভিটামাটি যে ভাঙলো চলে গেল, তাদের জন্য কোনো নেতা রাষ্ট্রদ আহ্বান করতে দেখি নাই। এইসব বাড়ি ভাঙা, নদী ভাঙা, মানুষগুলোর দিকে একবার তাকান, এগুলি এমনি হয়। আমরা মনে করি যে প্রাকৃতিক দুর্যোগ, জি না, প্রকৃতির মালিক কে? আল্লাহ না, সব তো আল্লাহ চালান, সূর্য তিনি চালান, চন্দ্র তিনি উঠান, তিনি ডুবান, সব কিছু তিনি করেন। এই যে কালকে তো পূর্ণিমা হচ্ছে, এই চন্দ্র কে উঠালো? ছিল ছোট্ট সরু একটা, আল অর্জুনুল কাদিম রয়ে গেছে একদম পূর্ণ চন্দ্র, কে করল? এখানে মাতবাড়ি করা যাবে কারণ, অতএব যিনি এই পৃথিবীর এবং যিনি আসমানের চন্দ্র সূর্য তারকা আবহাওয়া সব কিছু যিনি মালিক, তার প্রতি অনুগত হয় ভালো, কোনোদিন অহংকার করবেন না। সবার আগে আনুগত্য মস্তক অবনত করতে হবে আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা আখযুকুম বি হুজাজিকুম মিনান নার ওয়া আনতুম তাকাহামুনা ফিহা মুত্তাফাকুন আলাইহি। হে আমার উম্মত, আমি তোমাদেরকে কোমর ধরে টানছি যেন তোমরা জাহান্নামে না পড়ো, কিন্তু তোমরা আমাকে ডিঙিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছ। উদাহরণ দিচ্ছেন যে কোথাও কোনো আগুন জ্বালানো হয় তো সেখানে পতঙ্গ আসে না, কীট পতঙ্গ, ওই কীট পতঙ্গকে যতই আপনি তাড়ান ও আরও বেশি 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 আসে। এটা উদাহরণ দিয়ে উনি বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে ওই আগুন জ্বালানো লোকটার মতো, সাবধান, তোমরা আমাকে ডিঙিয়ে আগুনে ঝাঁপ দিও না। কিন্তু ঝাঁপ দেওয়ার কাজটি আমরা করছি, যতই বলা হোক না কেন বেদাত ছাড়বে না, বেদাত এত মিষ্টি ছাড়া যায় না, সুন্নত আমল করা যায় না। এই যে আপনার যখন সালাম ফিরাবেন, মসজিদে মনে বন্দি ছিলাম এমনভাবে পালাবেন, সুন্নত পড়েন না। এটা কতজন মুসলিম সুন্নত পড়েন ভাবে সালাম ফিরানো পরে যদি এখানে আমি গার্ড দিই দেখবেন আপনার প্রায় অর্ধেকই বাদ হয়ে যাবে। যারা এখানে মুকিম, যারা ধরেন আমাদের ছাত্রমাত্র আছে না, যারা কাছাকাছি বসবাস করে বা কাছে বাড়ি, তারা বলবে বাড়ি যে সুন্নত পড়ায় তো উত্তম, তো বাড়ি যেয়ে পড়বো, মানে ও বাড়ি যেয়ে পড়বেই না টোটাল। এখানে 2 মিনিট দেরি করলে কিন্তু সুন্নত পড়া হয়ে যায় দোহায়, কত যে যুক্তি ওরা জানে,
সুন্নত আমল করার সময় আগ্রহ নাই, কিন্তু এটা যদি বেদান্ত জিলেবিকে নিশ্চিত দাওয়াত দেয় বলে আমার কাজ আছে ওখানে না গেলে খারাপ বলবে, প্রধান অতিথি আমি সেখানে না গেলে হবে। এই যে অবস্থা চলছে দেশে, বেদাতার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ যেটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, তোমরা আমাকে ডিঙিয়ে ঝাঁপ দিচ্ছ আগুনে অগ্নি গহ্বরে, সাবধান হয়ে যাও। ইসকুন্তুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে ইসলামের বরকতে তোমাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন, তোমরা আবার সে আগুনে ঝাঁপ দিচ্ছ। আল কাসির বিন কায়েস আন আবু দদ্দার রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আল উলামা ওয়া রাসূলুল আমবিয়া, আল্লাহর রাসূল বলছেন দেখো আলেমরা হলো নবীদের ওয়ারিস উত্তরাধিকারী, ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ার রাসূল দিনার ওয়ালা দিরহামান, আর নবীরা কোনো স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রা রেখে যান নাই। ওয়াইনামা ওয়ার রাসূল ইলমা, তারা এলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। ফমান আখাজাহু আখাজা বিহাজ্জিন ওয়াহিদ, যে ব্যক্তি সেই এলম অর্জন করতে পারলো সে সবচেয়ে পূর্ণ জিনিসটা অর্জন করতে পারলো। অন্য আজ এসছে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলম তলব করা ফরজ। এই এলেম অর্থ সূত্র মিস্ত্রিগিরি করা না, ইঞ্জিনিয়ার হওয়া না, আপনি ডাক্তার না করলে আর একজন ডাক্তার হবে। এই এলেম বলতে দিনই এলেম, যাতে আপনি হক এবং বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে পারেন, সে এলেমটা খুবই জরুরি। আর এই জন্যই মাদ্রাসা শিক্ষার পরিবর্তন হয়েছিল, সেখানেও এমন সরকারি দুষ্টমি শুরু হয়েছে, মাদ্রাসার নাম কষ্ট আছে, আসলে সেখানে মাদ্রাসার রুহ শেষ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের লেখা তো মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়বেন, আলোচনা পাবেন ডিটেলস, তাহারকে গেছে পরে আমরা বই দিয়ে বই আকারে বের করে দিয়েছি। শুধু নামটা আছে মাদ্রাসা, রাজশাহী মাদ্রাসার ময়দানে আছে না, ওর কি মাদ্রাসা নাকি হাই স্কুলে জানে? কিন্তু ডাক্তার ছিলেন হাজি মোহাম্মদ মহসেন, তিনি ওসিয়ত করে গিয়েছিলেন এক টাকা ব্যয় করছে সারা দেশের সব জায়গায় আমার এই মাদ্রাসাগুলো হবে, যাতে আমি পরকালে আমার কিছু নেকি হয়। এখন সরকার এটাকে মাদ্রাসা নামটা রেখে দিয়েছে আর ভেতরে সব শেষ করে দিয়েছে, দিব্য স্কুল হাই স্কুল হয়ে গেছে। দায়ী হবে কে? আপনিও দায়ী হবেন, প্রতিবাদ করেন না, আর সরকার তো এক নম্বর দায়ী হবে। কিয়ামতের মাঠে এসব নেতাগিরি থাকবে নাকি, কে কোথায় পালা ঠিক ঠিকান পাবে না? এম এফ রহমিন আকিহে যেদিন পালাবে, মানুষ তার ভাইকে দেখে, বাপকে দেখে, ছেলেকে দেখে, সন্তানকে দেখে, কেউ কারোদের তাকাবে না। এম ইগ্নিহিস শাহিন ইগ্নিহি, এদিন এমন অবস্থা ঘটবে সেদিন যে কেউ কারোদের তাকাবার অবসর পাবে না। সেদিন কারো কোনো শক্তি থাকবে না, গতি থাকবে না, আল্লাহ রাসূলের শাফাত ব্যতীত। তার শাফাত পেতে গেলে অবশ্যই তার হুকুম মেনে আপনাকে কাজ করতে হবে, তার বিপরীত করলে শাফাত পাবেন না। এবং তিরমিজি তার হাদিস গ্রন্থ তিরমিজি সম্পর্কে বলছেন, মান কানা ফি বাইতি হাযাল কিতাব ফা কান্নামা ফি বাইতি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, যার ঘরে আমার তিরমিজি শরীফ থাকবে যেন স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, যার ঘরে কোরআন থাকে যে কোরআন বুঝে পড়ে, যার ঘরে হাদিস গ্রন্থ থাকে যে হাদিস বুঝে পড়ে, সে তো সবসময় আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলে না। যে আমরা হাদিসগুলি পড়ছি আপনার আরবি অরিজিনাল পড়তে আমাদের ভালো লাগছে, এই জন্য আল্লাহ রাসূল ঠিক এই ভাষাটাই বলেছেন, ঠিক সেটাই বলতেছি, অনুবাদ করে বলছে, তখন তার অত ভালো লাগছে না। এই জন্য যে আপনার ছেলে আরবি না শেখে তো কি বলবে, আর অনুদিত কোরআন পাওয়া যায়, অনুদিত হাদিস পাওয়া যায়, অনুবাদ আর অরিজিনাল সোর্স কোশ্চেনগুলো এক নয়। ভাষার মধ্যে যে গাম্ভীর্য আছে, যে লালিত্য আছে, যে অলঙ্কার আছে, সে অলঙ্কার যদি না বুঝি আমি, তাহলে আমার তো পড়তে কোনো লাভ নেই। ইমাম তিরমিজি বলছেন, যার ঘরে আমার হাদিস গ্রন্থ আছে তার ঘরে যেন স্বয়ং আল্লাহ রাসূল কথা বলছেন, কথাটা শুনলে কেমন লাগে। প্রতিটি হাদিসের মধ্যেই আল্লাহ নবীর জবান আসছে আমার সামনে। এই জন্য রসুল বিদ্বেষী পাশ্চাত্য মনীষী ডক্টর স্পেঙ্গার, তিনি আল ইসাবাহ ইবনে হাজার আসকালানি লিখিত সাহেব একরামের জীবনী,
তার পুরোটাই উনি ইংরেজি করেছেন, চিন্তা করেন, মুসলমান না কিন্তু, এবং ইসলামের বিদ্বেষী একজন। বাধ্য হয়ে তিনি বলতে ভূমিকা লিখতে যেয়ে তো বাধ্য হয়ে লিখেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো মনুষ্য জন্মগ্রহণ করে নাই যার জীবন চরিত সংগ্রহে রাখার জন্য, চিরঞ্জীব রাখার জন্য হাফ মিলিয়ন অর্থাৎ প্রায় 5 লক্ষ মানুষের অবিশ্রান্ত প্রচেষ্টা চালানো হয়েছে। সাহাবি, তাবি, তাবে তাবি, সেখান থেকে কোন রাবি কে বলেছেন, এ করতে করতে এই যে কত লোকের যে মতো মেহনত গিয়েছে, উনি হিসাব করেছেন 5 লক্ষ মানুষের পেছনে জীবন দিয়েছে, একটা পয়সার বিনিময়ে তার কোনো কাজ করে, সব শুধু আল্লাহর দিনকে, আল্লাহ নবীর কথা, কর্ম এবং আচরণকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই খেদমতটা করেছেন। আর আল্লাহ তার নিজে কোনটা করেছেন ডাইরেক্ট, যে একই সঙ্গে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তার এসব মুহাদ্দিসদেরকে প্রথম ইমাম মালিক শুরু করলেন, 1700 হাদিস তিনি সংকলন করলেন। এই সমস্ত মুহাদ্দিসিন তাদের যে মেধা ছিল, এইসব মেধা আর তো সৃষ্টি হয় না। আধুনিক বিজ্ঞান বলছে কারোর ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষের অধিক শব্দ মুখস্থ করা সম্ভব নয়, সম্ভবই না। অথচ আমরা দেখতে পাচ্ছি নিজে 6 লক্ষ হাদিসের হাফেজ, সে কল্পনা করা যায়। ঠিক একইভাবে মুসলিমও তাই, আবুদাউদও তাই, প্রত্যেকেই লক্ষ লক্ষ হাদিস হাফেজ, তার মুখস্থ আরও শুনবেন ইমাম বুখারী ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ কি করে, বিজ্ঞান বলছে 3.5 লক্ষের উপরে কোনো শব্দ মুখস্থ করা সম্ভব না। আর হাদিস মানে কি, একটা শব্দ নাকি, কোনো কোনো হাদিস তো লম্বা। এই জন্যই বলছি এলেম শিখবেন কোরআন হাদিসের এলেম, জেলেম আপনাকে কেমন দিন কাজে লাগবে। এই ঘরটি যদি বানাবো আমি কিছুই বুঝি না, যারা বানায় ওই এলেম আমার শেখার দরকার নেই, বানাবি মানুষ তার বাসার স্বার্থে, ছিল মাটির ঘর এখন হয়েছে পাকা ঘর, এই তো ফারাক। এই উত্তরবঙ্গ সব মাটির ঘর, আর এই মাটি এত শক্ত, কিসের সিমেন্ট, অথচ এখন সবাই করছে সিমেন্ট বালু দিয়ে রড দিয়ে, এখন সে মাটির ঘরে ভেঙে আবার রড বালু করতেছে, কিন্তু লাভ হচ্ছে কি, এসি কিনতে হচ্ছে, গরম হচ্ছে, কিন্তু সব মাটির ঘরে কোনো এসি লাগে না। আমরা যখন এখানে আন্দোলন শুরু করি আমরা এখানে, তখন আমাদের জিনা ছিল, বলতে পারেন জিনা আর সাংগঠনিক জেলা হেডকোয়ার্টার ছিল, ওটা রাজশাহী শহরে নয়, তখন যেতাম সেখানে বারবার, বহুদিন পরে সেদিন গেছিলাম গত রমজানে, আপনারা দেখছেন নেটে ওটা, রমজানের ছুটি 8 দিন হলে তো বসতেই করে গিয়ে দেখেছিলাম বেড়াতে, এখনও সে মাটির ঘর আছে। তাহলে এই মুসলিম ভাই কি মাটির ঘর ভাঙবে না, বলছে মাটির ঘরে লাভ হলে এই, এখানে কোনো এসি কিনতে হয় না, কোনো কারেন্টের দরকার হয় না, দিন রাত সবসময় একই রকম আবহাওয়া ঘরের মধ্যে বিরাজ করে, আর ওইখানে ওই যে করবো এই সিমেন্ট ইট গরম হয়, তো গরম হলে তো এবার এসি কেন, আর এসি হলে সমস্ত রোগের ডিপো, বেশি বেশি এসি ব্যবহার করা ঠিক না। এখন তো সরকার বলেই দিচ্ছে যে এসির জন্যে যত রোগ হচ্ছে দেশে, আর অন্তত কেউ সাফ করে না, ওর অন্তত ওকে 1 বছর পরে একটু সাফ করা তো দরকার, কে সাফ করে, যত বেশি আধুনিক হচ্ছে ওরা তত বেশি স্বাভাবিক জীবন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। যাই হোক, মাটির মানুষ মাটি হয়ে মাটিতে মিশে যেতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অথবা এই মাটির দেহর জন্য মাটিকে ভালোবাসাই ভালো, আর এই মাটি আপনার আমার হুকুমে চলে, আল্লাহর হুকুমে চলে। এবার দেখুন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সমস্ত দিক ও বিভাগে আদর্শ, যেগুলি প্রধান কয়েকটা বিভাগ খেলে আপনাদের শুনিয়ে দিই। মানুষ সমাজ ছাড়া বাঁচে না, সমাজবদ্ধ জীবন হচ্ছে মানুষের, এমনকি পশুব সমাজ ছাড়া পশু আসে না। সিংহের বাগানে সিংহ থাকে, দেখতেন পত্রে সেদিন 20টা সিংহ একসঙ্গে পানি খাচ্ছে, কই সিংহের সঙ্গে তো কোনো ছাগল নেই,
হরিণ থাকে তাদের মতো, সিংহ বাঘ দেখলে পালায়, মাছ চলছে পানির তলে দেখবেন ওদের একসঙ্গে দৌড়াচ্ছে, একটা সামনে আসে একজন নেতা, মৌমাছি হুল ফোটে আমরা কষ্ট দেয় কিন্তু ওরা দেখবেন কোনো ময়লা খায় না, ঠিক পাখির গাছগাছালি যেগুলো ফুল আর সুন্দর ফুল সে ফুল থেকে মধু আহরণ করে আপনার জন্য চাকে সঞ্চয় করছে। তাদের নেতাকে ওদের রানী মাসি, রানী মাসি যদি কান্না শুরু করে দেয় সমস্ত মাসি ঝাঁপিয়ে চলে আসে। এর মধ্যে যে নেতৃত্ব ছাড়া যে সমাজ চলে না তার প্রমাণ নেই, প্রতিটি কাজই আছে। এখানে আল্লাহ রাসূল আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সূরা নিসা 59 আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার নেতাদের আনুগত্য করো। তবে হ্যাঁ, নেতা অভ্রান্ত নন, ফাইন তানাজাতু ফিশাইন ফর দুই আল্লাহ ওয়া রাসূল, যদি নেতার কোনো সিদ্ধান্ত ভুল হয় এবং তাতে তোমরা ঝগড়ায় ফাসাদে পড়ে যাও তাহলে আল্লাহ তোমাদের রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী ফাইনাল সিদ্ধান্ত নাও। ওন আব্দুর রহমান সামরা কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ পড়বেন মহব্বতের সাথে। ওন আব্দুর রহমান সামরা কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসআলিল ইমারা, নির্দেশনা দেখেন আদর্শ। আল্লাহ রাসূল বলছেন লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতীতাহা আন মাসআলাতিন ওয়া ইন তালাইহা বকালতা ইলাইহা ওয়াইন উতীতাহা আন গায়রি মাসআলাতিন ওয়া ইন তালাইহা মুত্তাফাকুন আলাইহ, নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি চেয়ে নাও তাহলে তাদের উপরেই তোমাকে সুপর্দ করা হবে। তো জনগণের কাছে ভোট চাচ্ছি না আমরা, জনগণের উপরেই তোমাকে সুপর্দ করা হবে, আল্লাহ তোমার দায়িত্ব নেবে না। ওয়াইন উতীতাহা আন গায়রি মাসআলাতিন, আর তুমি না চেয়ে নাও তাহলে ওয়াইন তো আলাইহা, তাহলে তোমাকে সাহায্য করা হবে, জনগণ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এ হাদিসকে আমরা মানে নাকি? সারা বিশ্ব চলছে নেতৃত্বের বেকারি, ভোট কাটা পেলাম এবার শুরু হয়ে গেল জুলুম, যত জুলুম করে জনপ্রতিনিধিরাই করে কিন্তু ভোটের সময় খুব জন দুর্বল হয়ে যায়, বিড়ালের মতো মেউ মো করে, এখন তার ভোটও লাগে না, জানা যে ভোট দরকার নেই। মূলনীতি এই ইসলামের মূলনীতি, আল্লাহ রাসূলের দেখানো পথ হচ্ছে এই লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। এটা এরপরে আরো ব্যাখ্যা দেখেন, নেতৃত্ব নির্বাচন কিভাবে করবেন এ বিষয়ে আবু মুসা আশারি থেকে বর্ণনা এসছে, যিনি সব শেষের দিকে সপ্তম হিজরিতে মুসলমান হয়েছিলেন। তাকে তিনি বললেন, আবু মুসা আশারি নিজে একটা নেতা ছিলেন আশার গোত্রের, খবরদার আবু মুসা আলা ইন্নালা নুয়াল্লি আলা আমালিন হাজা লিমান সাআলাহু ওয়ালিমান হারাস আলাইহি ওয়া রাওয়াতে লি মুসলিম ওয়ালিমান আরাদা, আমরা কোশ্চেন কালো নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় অথবা নেতৃত্বের লোভ করে অথবা নেতৃত্বের আকাঙ্ক্ষা করে, এইসব লোককে আমরা নেতৃত্ব দেই না। এই হাদিস আমরা অস্বীকার করছি আর ভাবছি আমরা আখেরাতে মুক্তি পাব। ওন আউফ বিন মালিক আল আশজাই قال قال رسول الله صلى الله عليه وسلم خيار ائمتكم الذين تحبونهم ويحبونكم, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা তারাই যারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে, وتصلون عليهم ويصلون عليكم, এবং যারা তোমাদের জন্য দোয়া করে এবং তোমরাও তাদের জন্য দোয়া করো, وشرار ائمتكم الذين تبغضونهم ويبغضونكم, সবচেয়ে নিকৃষ্ট নেতা তারাই যাদেরকে তোমরা যাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো এবং তারাও তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, অর্থাৎ আনুনাহুম ওয়া ইউলাইনুনাকুম, তোমরা তাদেরকে লানত করো এবং তারাও তোমাদেরকে লানত করে। ক্বালা কুন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহ রাসূল, আফালা নুনাবিজুহুম, ওইসব নেতাদেরকে আমরা ছেড়ে ফেলে দেবো না? ক্বাল্লা মা কামুসসালাহ, লা মা আকামুসসালাহ, এটা করো না, যতক্ষণ তারা সালাত আদায় করে সালাত কায়েম রাখে, যতক্ষণ তারা সালাত কায়েম রাখে, আল্লাহ মান উলিয়া আলাইহি ওয়ালিন ফারাহু ইয়াতি শাইয়্যা মিন মাসিয়াতিল্লাহ ফালিয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ,
ولا ينزعن يدا من طاعت رواه مسلم. সাবধান, তোমাদের মধ্যে যারা নেতৃত্বের আসনে আসছো সে যদি কোনো গুনাহের কাজ করে তোমরা সেটাকে কোশ্চেন করো, সমর্থন করো না, একরাহ অপছন্দ করো। ওয়ালা ইয়ানজানা ইয়াদাম মিন তাআতিন, তবে আনুগত্যের হাত ছিনিয়ে নিও না, কারণ তাতে দেশের বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। আমরা চলি বলেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আমরা যারা আছি, আমরা সবসময় সরকারের ভুল ধরিয়ে দিই, উপদেশ দিই, নসিহত করি, কিন্তু আনুগত্য ছিনিয়ে নিই না। তাদের কোনো কোনো যেগুলো গুনাহের কাজ আমরা কোশ্চেন করলে সমর্থন করি না। আমল আখলাকেও নয়, কথাও নয়, আমলেও নয়, কিন্তু আল্লাহ রাসূল বলছে খাওয়া দাওয়ার আনুগত্যের হাত ছিনিয়ে নিও না, কারণ ওখানে যে আছে তাকে কি আমাদের দিন সবচেয়ে বেশি কৈফিয়ত দিতে হবে না? 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যারা বসে আছেন প্রত্যেকটা সেক্টরে একদম মাথা থেকে নিচ পর্যন্ত, তাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করতে হবে। ওই কঠিন গুরুদায়িত্ব আমি নেব না, তার অন্যায়টাকে অন্যায় বলবো, ভালোটাকে ভালো বলবো, অন্যায়টাকে ভালো বলে মিছিল করবো, অশৃঙ্খলাটা হতে পারে না। এটা হলো ইসলামের নীতি। এই নীতিটা আমার রসুল আমাদেরকে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। সেই আদর্শ যিনি, তিনি আমাদেরকে নীতিটা দিয়ে চলে গেছেন, এখানে আমাদের কিছু করার নেই। কিছু ছাড়ো আর কিছু মানো, এই নীতির পরিণামটা কী হবে? আল্লাহ বলছেন আপাত অভিনয় নবী বাউদের কিতাব তোমরা কি মনে করেছ যে আল্লাহর কিতাবের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ ছেড়ে দেবে? মনে রেখো এস বদলা হচ্ছে এই, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে এবং আখেরাতে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহ তোমরা যা করছো তোমাদের কোনো কাজ থেকে আল্লাহ পাক উদাসীন নয়। একটি থেকে আমাদের জন্য যথেষ্ট নয়, যারা যে পর্যায়ে আমরা আছি দায়িত্বশীল প্রত্যেকেই এই আয়াতটি মনে রাখা ভালো। পরিষ্কার আয়াত অন্যতম এসছে ইয়াল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। অর্থাৎ কোনো অংশ গ্রহণ করলাম, কোনো অংশ ছেড়ে দিলাম, ভাবলাম আমি পাক্কা মুসলমান, এটা আদৌ ইসলাম সমর্থন করে না, এটি আল্লাহ রসুলের আদর্শ নয়। তিনি আমাদের সর্বোত্তম নমুনা হিসেবে আল্লাহবাক বলে দিয়েছেন এবং বাস্তবে আমরা দেখেছি তার রেখেছে খোলাফা রাশেদিন, তাদের তুলনীয় শাসন ব্যবস্থা পৃথিবীতে আজও আসেনি এবং আমরা আজও কিছুই করতে পারিনি, খালি নাম কষ্ট স্বাধীন হয়েছে, ফলে আজকের স্বাধীনতা দিবস জনগণের মধ্যে কোনো উচ্ছ্বাস সৃষ্টি করে না। বিজয় দিবস সাধারণ মানুষের কোনো আনন্দ নিয়ে আসে না, কারণ মানুষ এখন নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের অবস্থা কি আপনারা বুঝতে পারছেন? ইসলামের আদর্শ হিসাবে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্তমান বিশ্বের বড় জ্ঞানীদের উক্তি আপনাদেরকে শুনালাম, তার যদিও খ্রিস্টান কিন্তু আমাদের রসুলকে সবার মনে করে। শুধু তাই না, এখনো পর্যন্ত লন্ডনের যে ল কলেজের সামনে একেবারে লিখে টাঙিয়ে দিয়েছে ল ফ্যাকাল্টির সামনে, যে যেখানে আল্লাহ পাক বলছেন খবর দ্বারা খবরদার কারো প্রতি পক্ষপাতিত্ব যেন তোমাদেরকে অবিচারের দিকে উপলব্ধ না করে, খবরদার। এই আয়াতটা তারা এত পছন্দ করেছে যে তারা বলছে বিশ্ব ইতিহাসে তুলনীয় কোনো উপদেশ নাই, আর তাই তাদের কলেজ নিজেদের খ্রিস্টান সত্য এই স্টিল লিখে বেঁধে রেখে দিয়েছে, যারা আমাদের বই পড়েন তারা এগুলো জানেন। যদি অন্যরা মুসলমানদের সম্মান করতে পারে তাহলে আমরা মুসলমান আমরা আমাদের নবীকে আদর্শ হিসেবে মানতে পারিনি কেন? তা রসুলের চরিত্র আমাদের সামনে শুধু ওই জন্মদিবসে হয়েছে করার নাম রসুলের চরিত্র মানা নয়, মহব্বতের তার আদর্শ মানা। আল্লাহ আমাদের সবাইদেরকে তার রেখে আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।